Those TV 24 enjoy by listening to the Holy Quran. আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাতাম ও আলিয়াশরফিলিয়া মুহাম্মদ সলিন নবিয়ানা মোহাম্মদ ওয়ালাআ ওসাহাবিহি আজমাইন আাদ কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সবাইকে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেরণায় রমাদানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সিয়াম ভঙ্গে যে সমস্ত কারণগুলো রয়েছে সেই সমস্ত কারণগুলো আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমরা সলাত আদায় করি সেই সলাতেরও ভঙ্গের কিছু কারণ রয়েছে আজকে আমরা যারা সিয়াম পালন করছি রমাদানের মধ্যে এই সিয়াম ভঙ্গেরও কিছু কারণ রয়েছে কাজে আমাদেরকে অবশ্যই এই কারণগুলো জানা দরকার যাতে করে এই কারণগুলো আমার কাছ থেকে সংগঠিত না হয় সিয়াম ভঙ্গের প্রথম যে কারণটি সেটি হচ্ছে ইচ্ছা করে আহার বা পানাহার গ্রহণ করা আমরা জানি অসবাহ আলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কুলু অশ্বরাবু হ্যা খয়তুল আস তোমরা শুভ্ররেখাকে কালো রেখা থেকে আলাদা করা পর্যন্ত তোমরা আহার পানাহার গ্রহণ করো এরপরে আর আমরা খেতে পারবো না একবারে লাইল পর্যন্ত সুমিম ইয়া লাইল যে আমাদের সইয়ামকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করার নির্দেশ হেন তারা দিয়েছেন কাজেই আমাদের সিয়ামকে পরিপূর্ণ করতে হবে রাত্রি পর্যন্ত কাজেই এর মধ্যখানে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে কোনো কিছু আহার পানাহার গ্রহণ করেন তাহলে তা সিয়াম ভঙ্গ হয়ে যাবে এখন কথা হলো যদি কোনো ব্যক্তি অনিচ্ছায় ভুলবশত তিনি কোনো কিছু আহার করেন পানাহার গ্রহণ করেন তাহলে তা সিয়াম ভঙ্গ হবে কিনা হুম সেক্ষেত্রে শরিয়ার নির্দেশ হচ্ছে যদি কোনো ব্যক্তি অনিচ্ছায় ভুলবশত কোনো কিছু আহার বা পানাহার করেন তাহলে তার রোজা ভঙ্গ হবে না তাকে সেই স্যামকে পরিপূর্ণ করতে হবে রসুল উল্লাহ সাল্লাহ আরহিউসালামের হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন ম্যানাসিয়া ওয়াহুয়া সয়েম যে ব্যক্তি ভুলে গিয়েছে যে সে সম সে শ্যাম পালন করছে সে রোজা রাখছে সে ভুলে গিয়েছে ফা একাল আ শারিফ অতপর সে খেয়ে ফেলেছে এবং পানি পান করেছে অর্থাৎ কোনো ব্যক্তি রোজা পালন করছে তিনি তা ভুলে গেলেন তারপর ভুলে গিয়ে তিনি খাবার গ্রহণ করলেন এবং পানীয় গ্রহণ করলেন তাহলে সে যেন তার সমকে তার রোজাকে পরিপূর্ণ করে আল্লাহ তাকে আহার করিয়েছেন এবং পান করিয়েছেন অর্থাৎ যদি আপনি ভুলবশত কোনো কিছু আহার করেন পানাহার গ্রহণ করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না আপনার সিয়াম ভঙ্গ হবে না আপনাকে পরিপূর্ণ করতে হবে এবং এই পরিপূর্ণ করার মধ্য দিয়ে আপনার রোজা পরিপূর্ণ হবে এবং আদায় হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই আপনাকে আর কদা কাফারা আদায় করতে হবে না দু নম্বর হচ্ছে রোজা ভঙ্গের স্ত্রীর সঙ্গে মিলামেশা করা স্ত্রী সহবাস করা যদি কোনো ব্যক্তি দিনের বেলায় তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করেন স্ত্রীর সঙ্গে সহবাস করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আল্লাহ হতালা আমাদের জন্য আমাদের স্ত্রীর সঙ্গে মিলামেশা করার সুযোগ রেখেছেন রমাদানে সেটি হচ্ছে রাত্রে তিনি বলেছেন যে তোমাদের জন্য রমাদনে রাতের বেলা তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলামেশা সুযোগ রয়েছে এটি হালাল কিন্তু দিনের বেলা তা করা যাবে না যদি কোনো ব্যক্তি দিনের বেলা স্ত্রী সহবাস করেন মিলামেশা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ হালেকু আমি ধ্বংস হয়ে গিয়েছি হালাক তো ইয়া রাসুলাল্লাহ আমি ধ্বংস হয়ে গিয়েছি রসুল্লাহ সাল্লাহ আরাল্লাম বললেন কি হয়েছে তোমার মালেখ তোমার কি হয়েছে তখন সে বলল আমি আমার স্ত্রীর উপর পতিত হয়েছি আমি লামেশা করেছি অথচ আমি রোজাদার আমি স্বয়ম সিয়াম পালন করছি আমি কি করবো আল্লাহ তখন আল্লাহ রসুল বললেন তোমার কি সক্ষমতা রয়েছে একটি গোলাম আজাদ করে দেওয়ার সে বলল না ইয়া রসুলাল্লাহ আমার তো সেই সক্ষমতা নেই যখন রসরুল্লাহ সাল্লাহ বললেন তাহলে তুমি কি ষাট দিন পর্যন্ত এক টানা লাগাতার সিয়াম পালন করতে পারবে সে সাহাবি বললেন ইহা রাসুলাল্লাহ আমি তাও করতে পারবো না তখন রসরুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কি ষাটজন মিসকিনকে আহার করাতে পারবে সে সাহাবি বললেন ইয়া রাসুলাল্লাহ তাও আমি সক্ষম নই আমার এই সক্ষমতা নেই তখন রসরুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম সহ সাহাবাইকার অবস্থান করলেন বসে রইলেন এই অবস্থায় ফা উতিয়া নবী সাল্লাহ আলী ইসলাম বি আরক আল্লাহ রাসুলের কাছে একটি পাত্র করে বড় পাত্র করে খেজুর আনা হলো কোনো একজন সাহাবি নিয়ে আসলেন হাদিয়া দেওয়ার জন্য যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সেই খেজুর উপস্থাপন করা হলো হাদিয়া দেওয়া হলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন মানিস ওয়া ও আইনিস সাইল প্রশ্নকারী কোথায় কে প্রশ্ন করেছে তখন সাহাবি ক্রাম সেই লোকটিকে সেই সাহাবিকে দেখিয়ে দিলেন এই লোকটি প্রস্তুত করেছে তখন রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম বললেন ধরো নাও এই যে খেজুরগুলো এগুলো তুমি সদাকা করে দাও তখন সেই সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আমি কাকে সদাকা করবো আমার থেকে তো মদিনা আল মুনাফুরার মধ্যে এত বড় মিসকিন এত ফকির আর কেউ নেই তখন রসরুল্লা সাল্লি হোসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন যাও তুমি তোমার পরিবার সহ এই খেজুরগুলো আহার করো এই ঘটনা থেকে হাদিস থেকে আমরা শিখতে পেয়েছি যদি কোনো ব্যক্তি দিনের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে রামাবনে তাহলে তার প্রথম কাজ হচ্ছে তাকে একজন গোলাম আজাদ করতে হবে যদি সক্ষম না হয় তাহলে মাস লাগাতার কন্টিনিউ তাকে সিয়াম পালন করতে হবে যদি এতও সক্ষম না হয় তাহলে সে জন মিসকিনকে আহার করাবে রোজা ভঙ্গের অন্যতম আরেকটি কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বমি করেন তাহলে তার শ্যাম ভঙ্গ হয়ে যাবে কিন্তু অনিচ্ছা যদি তার কাছ থেকে বমি আসে তাহলে তার রোজা ভঙ্গ হবে না সেক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক প্রেগনেন্ট মহিলারা রয়েছেন তাদের বমি আসে এমনিতেই তাদের অনিচ্ছায় বমি আসে তাহলে সেই সমস্ত প্রেগনেন্ট মাও বন্ধির কি সিয়াম ভঙ্গ হবে রোজা ভঙ্গ হবে না তাদের সিয়াম ভঙ্গ হবে না তাদের রোজা ভঙ্গ হবে না তার কারণ হচ্ছে এটি সম্পূর্ণ তার অনিচ্ছায় হয়ে থাকে এই জন্য রসল সাল আলি সাল্লাম বলেছেন ম্যানজারা আহুল কই এ বালাগা যে ব্যক্তির বমি এমনিতে আসলো ফালা কদা এলাহু তার জন্য কোনো কদা নেই তিনি শেয়ার সিয়ামকে আর সিয়ামকে কদা করতে হবে না সে ব্যক্তি স্যামকে পরিপূর্ণ করবে রোজাকে পরিপূর্ণ করবে অমানিস দেখা যে ব্যক্তি ইচ্ছা করে ভূমি করছে ভূমির জন্য কারণ হচ্ছে অর্থাৎ হাত ঢুকিয়ে দিল অথবা অন্য এমন কোনো বিষয় সে অবলম্বন করলো যার মাধ্যমে যার কারণে ভূমি আসছে অর্থাৎ সে ভূমির জন্য যখন সে কারণ হবে তখন তার জন্য সেই স্যামকে কদা আদায় করতে হবে রোজা ভঙ্গের অন্যতম আরেকটি কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত গঠানো সেটি হচ্ছে দেখা যায় অনেক সময় আমার কাছ থেকে অনিচ্ছাই হয়ে যায় যেমন অনেক লোকেরা ঘুমাচ্ছেন ঘুমানোর পর তিনি স্বপ্ন দেখেছেন একটি স্বপ্ন দেখার পর তার বীর্যপাত হলো ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না কারণ তিনি এক্ষেত্রে তার কোনো হাত নেই তিনি ইচ্ছা করে তা করেননি কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটান সেটি ইচ্ছাই মাস্টারভেশন অর্থাৎ হস্তমৈথনের মাধ্যমে হোক অথবা স্ত্রীকে চুম্বন করার মাধ্যমে হোক অথবা স্ত্রীকে আলিঙ্গন করার মাধ্যমে হোক অথবা অন্য কোনো যে কোনো উপায় হোক না কেন যদি সে ইচ্ছাকৃত করে থাকে তাহলে তার শ্যাম ভঙ্গ হয়ে যাবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু অনিচ্ছাকৃত যদি হয় তাহলে তার শ্যাম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না রোজা ভঙ্গের আরও একটি কারণ হচ্ছে মহিলাদের ঋতুস্রাব মিন্স মিনস হওয়ার মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায় যখন মহিলাদের কোনো ঋতুস্রাব শুরু হবে তখন তার রোজা ভঙ্গ হয়ে যাবে সেই বোন বা মা তিনি আর রোজা পালন করবেন না তিনি এই দিনগুলোর মধ্যে রোজা না রেখে শিয়ামের পর রমাদনের পর তিনি এই দিনগুলো রোজা কাঁদা করবেন অর্থাৎ প্রত্যেক দিনের জন্য একটি একটি করে রোজা তিনি রেখে দিবেন এবং যে সমস্ত বন্ধের নেফাস অর্থাৎ বাচ্চা হবে বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই সমস্ত বন্ধুরাও সেই দিনগুলো রোজা পালন না করে তিনি পরবর্তীতে রমাদনের পর সেই রোজাগুলোকে পরিপূর্ণ করবেন রোজা ভঙ্গের অন্যতম আরেকটি কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি এমন ইনজেকশন গ্রহণ করেন যে ইঞ্জেকশনের মাধ্যমে তার রক্ত বৃদ্ধি হয় অথবা খাদ্যের কাজ করে এখানে এই মাস আমাদেরকে গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে নর্মাল যে ইনজেকশন রয়েছে সেই ইনজেকশনের মাধ্যমে রোজা ভঙ্গ হবে না কিন্তু যে ইনজেকশনের মাধ্যমে আপনার খাদ্যের কাজ হয় আপনার রক্ত বৃদ্ধির কাজ করে সেই ইনজেকশন গ্রহণ করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে কাজে আমাদেরকে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করেছি এগুলো হচ্ছে রোজা ভঙ্গের কারণ আমাদের প্রত্যেককে খেয়াল করে এই বিষয়গুলো পরিহার করতে হবে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের ইচ্ছা বা অনিচ্ছা হোক এই সমস্ত বিষয়গুলো যাতে করে সংগঠিত না হয় সেদিকে খেয়াল রেখেই সুন্দর করে আমাদের শ্যামকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আল্লা সালাহ তালা আমাদের সবাইকে সুন্দর করে শ্যাম পালন করা তাফিক দান করুন